এবার চাইনাকে দেয়া হলো চাইনিজ মেডিসিন এবং ভারত একটা গেম অনেকদিন ধরে খেলছিল যেটা বেশ সিক্রেটিভ ছিল কিন্তু বর্তমানে সেটা সামনে এসেছে এবং সামনে এসেছে চাইনার একটা অ্যাকশনের পর। রিসেন্টলি চাইনাতে আমাদের কিছু জার্নালিস্ট ছিল যারা চাইনা থেকে বাইরে কোনো একটা কাজে গেছিল, খুব ভালো কথা, কিন্তু যখন তারা চাইনাতে রিটার্ন করছিল তখন তাদেরকে বলা হয় যে আপনাদের ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে, অ্যাজ এ জার্নালিস্ট আপনারা চাইনাতে থাকতে পারবেন না, আপনাদের যদি চাইনা আসতে সাংবাদিক হিসেবে যদি থাকবে তো ভালো, নয়তো সাংবাদিকের যদি কাজটা কখনো স্পাইয়ের মতন হয়ে যায় তাহলে ঠিক যেটা চাইনা অন্যান্য সাংবাদিকদের সাথে করে সেটাও কিন্তু আমরা চাইনিজ সাংবাদিকদের সাথে করব। কি করেছে ইন্ডিয়া এই চাইনাতে? আপনি জানেন যে মিডিয়া খুবই রেস্ট্রিক্ট করা, এখানে কোনো ফ্রি মিডিয়া নেই, এখানে যেসব মিডিয়া চ্যানেলগুলো আছে সবই স্টেট ওন্ড, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে আলাদা। ইন্ডিয়ার ক্ষেত্রে যেমন স্টেট ওন্ড আছে সেরকম আবার প্রাইভেটও আছে। আজ থেকে দু তিন মাস আগে চাইনিজ স্টেট মিডিয়ার কিছু জার্নালিস্ট ইন্ডিয়াতে ছিল, তাদেরকে ইন্ডিয়া হুট করে একটা নোটিশ পাঠায়, নোটিশ পাঠিয়ে বলে যে আপনাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে, আপনারা এবার এই দেশ থেকে চলে যান। তার অ্যাকশনে বর্তমানে চাইনা দা হিন্দু, হিন্দুস্তান টাইম এবং প্রসার ভারতী বলে যে নিউজ চ্যানেল আছে তাদের সাংবাদিকদের এক্সপেল করেছে। প্রথমে চাইনা বলেছিল না যে ইন্ডিয়া এই গেমটা শুরু করেছে, তো চাইনা জাস্ট রিভেঞ্জ নিচ্ছে। তো রিভেঞ্জ কথাটা মেনশন করেনি, কিন্তু এটা ওয়ান টাইপ অফ রিভেঞ্জ নিচ্ছে। সেই আগের হিস্ট্রিটা কি, 2016 সাল তখন ইন্ডিয়া থেকে 4-5 জন চাইনিজ জার্নালিস্টকে তাড়িয়ে দেওয়া হয়। তাড়িয়ে দেওয়া হয় বলতে ভিসা ইন্ডেক্ট করে বলা হয় যে তোমরা 10 দিনের মধ্যে দেশ ছেড়ে চলে যাও। ঠিক 2016 সালের ডিসেম্বর মাসে আবার এরকম কেস ঘটে, তখন থেকে এই 2023 সাল পর্যন্ত মাত্র একজন জার্নালিস্ট ইন্ডিয়াতে ছিল, তাকেও এবার ইন্ডিয়া থেকে আউট করে দেওয়া হয়েছে। আর ইন্ডিয়া কেন আউট করেছে, তারা নিউজ রিপোর্টিং এর বদলে আর বাদ বাকি যা কিছু করার সেই সব করছিল, তার মধ্যে কিছু অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিসও ছিল। তো এখানে যে আমি চাইনিজ মেডিসিনের কথা বলছি, সেই মেডিসিনটা হলো চাইনা বরাবর বিদেশি মিডিয়া চ্যানেলগুলোকে নিজের দেশে রেস্ট্রিক্ট করে। চাইনাতে বিবিসি ব্যান, চাইনাতে যত আমেরিকান জার্নালিস্ট ছিল তাদেরকে পর্যন্ত ব্যান করা হয়েছে। তো বর্তমানে ইন্ডিয়া যখন করছে তখন চাইনাও খেপে গিয়ে ইন্ডিয়ার উপর রিলিজ দিচ্ছে। এবং এখানেই আসি যে ডেমোক্রেসির ফোর্থ পিলার কাকে বলা হয় জানেন তো, এই মিডিয়াকে। এই মিডিয়ার হাতে একটা হিউজ পাওয়ার আছে, এটা অনেক কিছু ন্যারেটিভ সেট করতে পারে। যখন ইন্ডিয়াতে CAA NRC আন্দোলন চলছিল সেই সময় কিছু নিউজ মিডিয়া যেভাবে চারিদিকে বিষ ছড়াচ্ছিল সেটা আপনারা জানেন, কয়েকদিন আগে বিবিসির ডকুমেন্টারি নিয়ে যেসব ঝামেলা হয়েছিল সেটার ব্যাপারে আপনারা জানেন, এবং বিদেশি মিডিয়া কি করে ইন্ডিয়ার এগেনস্টে সবসময় অ্যান্টি ইন্ডিয়া কিছু প্রচার করতে থাকে দেশে বিদেশে সেটাও আপনাদের জানা আছে। এই কারণে অনেকদিন ধরেই বিশেষজ্ঞ মহল বলছে যে ইন্ডিয়ার দরকার একটা নিজস্ব ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল। দেখুন, যেমন কাতারের আছে আল জাজিরা, তুরস্কের আছে TRT, এরা সবসময় প্রোপাগান্ডা স্প্রেড করে ইন্ডিয়ার এগেনস্টে, ব্রিটেনের আছে BBC, আমেরিকার আছে ভয়েস অফ আমেরিকা, জার্মানির আছে DW, এদের যদি থাকতে পারে তাহলে ইন্ডিয়ার কেন নেই? ইন্ডিয়ার পার্সপেক্টিভটা কোনো মিডিয়া চ্যানেল নেই যেটা বলবে, তাহলে ইন্ডিয়ার কি উচিত নিজের পার্সপেক্টিভ বানানোর জন্য নিজস্ব একটা ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল বানানো? অনেকদিন ধরেই একটা কথা আমরা শুনে আসছি যে DD নিউজ যেটা আছে এরই একটা সাবসিডিয়ারি বার করা হবে যার নাম হবে DD ইন্টারন্যাশনাল, কিন্তু সেই প্রজেক্ট কত দূরে এবং কি অবস্থায় আছে সেটা অ্যাকচুয়ালি